মন্ত্রী সাহেব দেখতে গিয়েছিল, সেখানে মন্ত্রী সাহেব নিজে মানে থাকা অবস্থায় ওখানে লোকগুলো কান্নাকাটি করছিল, এবং তারা বলছিল যে মন্ত্রী সাহেব যারা হামলা করেছে তাদের কিছু কিছু লোক আপনার সঙ্গেই এখানে আছে, ঠিক আছে। এমনি এবং বিভিন্ন প্রোগ্রামে গিয়ে এই মন্ত্রীরা ওইখানে গিয়ে একবার আগুন দিয়ে পুড়ে ফেলাইতেছে, আর একবার গিয়ে চোখে স্যাপ দেখান দিছে, পরে আবার মানে তদন্তে বেরোয় আছে যে এদের দলের 2-3 জন জড়িত। এই যে হচ্ছে, এদের এদের শাস্তি হবে না, শাস্তি হবে না। এখানে যারা ভিকটিম, যারা ভুক্তভোগী, যারা অলরেডি আপনার হলো সামাজিক ভাবে অথবা রাষ্ট্রীয় ভাবে দমনপীড়নের শিকার হচ্ছে, তাদের দ্বারা এই ধরনের হামলা করা সম্ভব না, তাদের সম্ভব না, দ্বারা করা সম্ভব না। একটা সাম্প্রদায়িক হামলা করার জন্য একটা মানসিক শক্তি প্রয়োজন, এবং আপনার হলো প্রশাসনিক ব্যাকআপ প্রয়োজন এবং সামাজিক ব্যাকআপ প্রয়োজন। ওইটা এই মুহূর্তে বিএনপি জামাত বা তারা কেউই ওই সুবিধাজনক জায়গায় এই মুহূর্তে নাই, বা গণঅধিকার পরিষদের কেউই নাই এই মুহূর্তে। সামাজিক জি অসংখ্য ধন্যবাদ। সাম্প্রদায়িক যে হামলাগুলো হয়, এই হামলাগুলোতে আমাদের প্রথম দেখতে হবে যে এই হামলার ফলে বেনিফিশিয়ার কে হচ্ছে, মানে যে কোনো হামলাতে বেনিফিশিয়ার কে হচ্ছে। যারা এই সাম্প্রদায়িক হামলা দ্বারা বেনিফিশিয়ার হয় তারা এই হামলার পৃষ্ঠপোষকতা করে এবং তারা এই হামলাকারীদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করে। সুনামগঞ্জের শাল্লা, নবীগঞ্জ বা সরি ব্রাহ্মণবাড়িয়াতে এবং হলো মাশরাফির এলাকা নড়াইল, এই সাম্প্রতিক কয়েকটা ঘটনা, এবং রংপুরে 20টি ঘরে আগুন দেওয়ার যে ঘটনা, এই সবগুলোতে আমরা দেখেছি যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিরা জড়িত। রংপুরে তো ছাত্রলীগ নেতা যে 20টা ঘর পুড়াইয়া দিল, একবারে ছারখার করে দিয়েছে। তো এগুলো কেন করছে ওই একটা জায়গায় প্রশ্ন, যে হিন্দুরা আক্রান্ত হলে কে বেনিফিট পায়, কে বেনিফিট পায় হিন্দুরা আক্রান্ত হলে? এই বাংলাদেশে হিন্দুদেরকে নিয়ে কারা রাজনীতি করে, হিন্দুদেরকে রাজনৈতিক স্বার্থে কারা ব্যবহার করে? অবশ্যই আওয়ামী লীগ বেনিফিট পায় এখানে, কারণ সনাতন ধর্মের যারা আমি আছে তারা আমি জানি না, অদৃশ্য কারণে তারা আওয়ামী লীগকে খুব পছন্দ করে। মানে আমার অ্যাসেসমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সনাতন ধর্মের লোকেদের কমেন্ট মন্তব্য এগুলো থেকে আমি দেখেছি যে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করে। আমি জানি না যে অন্য দলগুলো তাদের মাথায় কখনো বাঁশ দিয়ে বাড়ি দিয়েছে কিনা, কিন্তু তারা আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই জায়গা থেকে একটা বেনিফিট নেওয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগ বিভিন্ন সময় তাদের নেতাকর্মীদেরকে দিয়ে আক্রান্ত করেছে, হামলা করেছে, এবং তারা যে করিয়েছে তার প্রমাণ হলো এই হামলার ফলে যারা দোষী, হামলা যারা দোষী তারা চূড়ান্ত ফয়সালার মাধ্যমে কোনো শাস্তি পায়নি, একজনও না। সেটা সুনামগঞ্জের শাল্লা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা বলেন, নড়াইলের ঘটনা বলেন, অথবা সেই রংপুরের ঘটনা বলেন, মানে বেঁচে যায়। এটা কেন বেঁচে বেঁচে যায়? এই হামলাগুলো তারা তারা বেনিফিট নেওয়ার একটা প্ল্যান তাদের থাকে। এছাড়া এখান থেকে কোনো হিন্দুর উপর আক্রান্ত হলে কোনো বিএনপি নেতাকর্মীর, কোনো গণঅধিকার পরিষদ বা কারো কোনো বেনিফিট পাওয়ার কোনো সুযোগ নাই, কেবলমাত্র আওয়ামী লীগের বেনিফিট পাওয়ার এখানে প্রত্যক্ষ পরোক্ষ সুযোগ রয়েছে, সে কারণে তারা এই হামলাগুলো জড়িত। এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো কাদিয়ানীদের বা আহমদিয়া সম্প্রদায়ের উপর যে হামলা হয়েছে, সেই হামলার সময়ে আজকে মন্ত্রী সাহেব দেখতে গিয়েছিল, সেখানে মন্ত্রী সাহেব নিজে মানে থাকা অবস্থায় ওখানে লোকগুলো কান্নাকাটি করছিল, এবং তারা বলছিল যে মন্ত্রী সাহেব যারা হামলা করেছে তাদের কিছু কিছু লোক আপনার সঙ্গেই এখানে আছে, ঠিক আছে। তো আপনারা হলো তাসনিম খলিল ভাই একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন যে এই এই ধরনের আপনার হলো প্রজেক্ট গুলো DJFI এর পক্ষ থেকে আসে, সুন্দরভাবে ব্যাখ্যা করে লিখেছেন যে এগুলো মানে এগুলো কেন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আসে। এগুলো মানে এদের কাছে বিভিন্ন মানে প্রজেক্ট থাকে, বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, গুজব ছড়ানোর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, বিভিন্ন কিছু তারা পরীক্ষামূলক ভাবে বিভিন্ন তৈরি করার জন্য, বিভিন্ন ধারা তৈরি করার জন্য, বিভিন্ন সামাজিক পরিস্থিতি তৈরি করার জন্য তারা এগুলো করে থাকতে পারে। আপনারা দেখবেন যে হলো সাঁওতাল পল্লীতে গাইবান্ধাতে আগুন দিয়ে ঘর ঘর পুড়াই দিচ্ছে, এবং পুলিশ পুলিশ হলো গিয়ে আগুন লাগাই দিচ্ছে, কোনো মিডিয়া কোথাও আসেনি। পরে গাইবান্ধার এক ইউটিউব মানে ইউটিউব না মানে ভিডিও বিক্রি করে, মোবাইলের ভিডিও দেয়, তার মাধ্যমে এই ভিডিওটা ছড়িয়েছিল সেই সময়। তো এই যে মানে হলো সরকার রাষ্ট্র কখন মানে হলো এগুলো করছে, কেন করছে এগুলো, এগুলোর দ্বারা রাষ্ট্র মানে প্রত্যক্ষ ভাবে, কারণ আওয়ামী লীগ তারা সবসময় ওই তো ওই যে আপনার হলো ধর্মীয় গোষ্ঠীর মানে বিরুদ্ধে
ইসলাম মানে ইসলাম বিপন্থী বা তাদেরকে সবসময় জঙ্গি বলে প্রমাণ করার চেষ্টা করেছে, সবসময় উগ্র বলে প্রমাণ করার চেষ্টা করেছে। এবং এই যে দেখেন তারা আমাদের দেশের নাগরিকদের একটা অংশকে তারা জঙ্গি বলছে, উগ্র বলছে, এই যে বারবার জঙ্গি বলছে, বারবার উগ্র বলছে, হ্যাঁ বারবার জঙ্গি বলছে, বারবার উগ্র বলছে, এর ফলে কি হচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়ে একটা মানে তাদের কাছে একটা ছায়া জঙ্গি সম্প্রদায় বাংলাদেশ তারা চিত্র দেখতে পায়। সারাক্ষণ বাংলাদেশকে মানে বাংলাদেশকে তারা মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে মানে উপস্থাপন করছে যে এটা একটা জঙ্গি রাষ্ট্র, এখানে জঙ্গি কার্যক্রম হয়। তো আপনারা যারা মানে বিএনপি আমলে সারা দেশে বোমা হামলার কারণে বিএনপিকে দায়ী করেন, অবশ্যই বিএনপি দায়ী রয়েছে, কেন তারা থাকতে এই ধরনের ঘটনা ঘটলো, কেন ঘটলো, ঠিক আছে। আবার বিএনপির সময়ে কিন্তু সেই আপনার হলো বাংলা ভাই সহ অনেকে গ্রেপ্তার হয়েছিল, সেই সময়ই কিন্তু গ্রেপ্তার হয়েছিল, ঠিক একই ভাবে এখন আওয়ামী লীগ সরকারের সময় এগুলো এই ধরনের হামলা শিকার হচ্ছে। এখন দেখেন যারা ভিকটিম, যারা ভুক্তভোগী, যারা অলরেডি আপনার হলো সামাজিক ভাবে অথবা রাষ্ট্রীয় ভাবে দমনপীড়নের শিকার হচ্ছে, তাদের দ্বারা এই ধরনের হামলা করা সম্ভব না, তাদের সম্ভব দ্বারা মানে করা সম্ভব না। একটা সাম্প্রদায়িক হামলা করার জন্য একটা মানসিক শক্তি প্রয়োজন, এবং আপনার হলো প্রশাসনিক ব্যাকআপ প্রয়োজন, এবং সামাজিক ব্যাকআপ প্রয়োজন। ওইটা এই মুহূর্তে বিএনপি জামাত বা তারা কেউই ওই সুবিধাজনক জায়গায় এই মুহূর্তে নাই, বা গণ অধিকার পরিষদের কেউই নাই এই মুহূর্তে সামাজিক ভাবে ক্ষমতাবান। মানে যারা বলো এই চল আমরা এত বড় কথা আমাদের আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে গিয়ে নিয়ে মানুষকে উস্কানি দিয়ে নিয়ে যায়, সব মানে ভাঙ্গে চুরে শেষ করে দিচ্ছে। যেটা রংপুরে হয়েছিল, যে মানে ঘটনা ঘটেছে কুমিল্লাতে, রংপুরের এই উগ্র ছাত্রলীগের ছেলেটা সৈকত নাকি যেন নাম, এ কি করেছে, সাধারণ মানুষদেরকে উস্কায় দিয়ে নিয়ে যায়, 20টে ঘর এক করেছে মুহূর্তের মধ্যে সরকার করে দিয়েছে। কত বড় হিংস্র এবং জি, তাহলে জানোয়ার, ঠিক সংক্ষেপ আছে, করবেন, আপনার থেকে শুনবো আবার আবারও পরে। এদের এদের উগ্রতা থেকে, ঠিক আছে, এমনি এবং বিভিন্ন প্রোগ্রামে গিয়ে এই মন্ত্রীরা ওইখানে গিয়ে একবার আগুন দিয়ে পুড়ে ফেলাইতেছে, আরেকবার গিয়ে চোখে স্যাপ দেখান দিছে, পরে আবার মানে তদন্তে বেরোয় আসছে যে এদের দলের 2-3 জন জড়িত। এই যে হচ্ছে, এদের এদের শাস্তি হবে না, শাস্তি হবে না। এখানে যারা সংখ্যা লঘু সম্প্রদায়ের রয়েছে তাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। শুধু মানে আওয়ামী লীগকে প্রেম দিলে হবে না, আওয়ামী লীগকে প্রেম দিতে দিতে তাদের একদিকে ধ্বংস করতেছে, আরেক দিকে যায় মাথায় হাত বুলাই দিয়ে সান্ত্বনা দিচ্ছে, ঘর বাড়ি পায়ে ভেঙ্গে তছনছ করে দিছে, দিচ্ছে লুঙ্গি উপহার, ঠিক আছে, মানে এদের রুচি এবং মর্জি চাল উপহার দিচ্ছে, লুঙ্গি উপহার দিচ্ছে, মানে ক্ষতি হয়েছে কি পরিমাণ আর কি বলে। আর আমার হলো একটা আহ্বান রয়েছে যারা আমরা মুসলিম, যে আমরা আপনারা যারা আপনারা হলো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে কাঁদিয়ে দিনীদের বাড়ি ঘর ভাঙচুর করেছেন, যদি ধর্মীয় মূল্যবোধ থেকে করেন তাহলে আমি বলবো যে আপনারা ভুলের মধ্যে আছেন। এইভাবে ভাঙচুর করার মানে নির্দেশনা মনে হয় আমাদের ইসলাম দেয় না।